আল্লাহ পাকের প্রিয় বান্দা মামুনুল হক দায়মাত বারকাতুহুমুল আলিয়া, এই ব্যক্তি আপনাদের আমাদের দেশে যিনি বুখারী বাংলায় অনুবাদ করেছিলেন শেখ আজিজুল হক রহিমাহুল্লাহর সুযোগ্য সন্তান, জোরে বলেন ঠিক কিনা? আজকে এই যুবকদেরকে একত্রিত করার জন্য আজকে এই সমস্ত বিষয় যুবকদের বেনে সুন্দর করে ঢুকিয়ে দেওয়ার জন্য তিনি দেশ বিদেশে মাঠে ময়দানে প্রান্তে ছুটে বেড়াচ্ছেন। তিনাকে ডাকা হয়েছিল ওই সংলাপে, চতুর্দিকে লাস্টিক বসা আল্লাহর এক বান্দাই তাদের সমস্ত কথাগুলোর যৌক্তিক জবাব দিয়ে সেখান থেকে বেরিয়ে এসেছেন, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, আমাদের মা বোনেরা, আজকে যদি ইসলামকে আমার রাষ্ট্রে, আমার বিশ্বে, আমার দেশে, আমার সমাজে, আমার ঘরে, আমার পরিবারে দেখতে চাই, তাহলে এই রকম সিপাচালা আল্লাহওয়ালা বীর মুজাহিদ আমার দেশে দরকার আছে না নেই? জোরে বলেন আছে না নেই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সোনালি দিনের সেই খালিদ মোর, আজ তোমাদের বড় প্রয়োজন। সোনালি দিনের সেই ওমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন। তোমাদের না থাকায় আজ পৃথিবীতে, তোমাদের অভাবে আজ ধরাতে চলছে জালিমের নিপীড়ন। সোনালি দিনের সেই ওমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন। ইন্নাল হামদুলিল্লাহ, ইন্নাল হামদুলিল্লাহিল আকরাম আল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম ওয়া আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا طبيب أرواحنا محمدا عبد الله ورسوله، الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا، أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد،
সকলে একটু জবান ছেড়ে দিয়ে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াকুলুনা লাইন রাজানা ইলাল মাদিনাতি লায়ুখরিজান্নাল আযযু মিনহাল আযাল, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়াল মুমিনীন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনীন ওয়ালাকিন্নাল মুনাফিকীন লা ইয়ালামুন, أموالكم ولا أولادكم ولا ومن يفعل ذلك فأولئك هم الخاسرون ومن يفعل ذلك هم الخاسرون صدق الله العظيم وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه وقال الله تعالى في شأن رسوله ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آله রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা মহাব্বত আমাদের হৃদয়ে আছে না নেই? জোরে আওয়াজ করে বলি, আছে না নাই? রবিউল আউয়াল এই মাসে
আল্লাহ পাক তার রসূলকে ভালোবেসে পাঠিয়েছিলেন আপনার আমার হেদায়েতের জন্য এই পৃথিবীতে মানব বেশে। তো সেই রসূলকে পেয়ে আমরা খুশি না বেজার? আওয়াজ করে বলি, খুশি না বেজার? সেই রসূলকে যারা ভালোবাসবে আসমানের মালিক কেবলমাত্র তাদেরকেই ভালোবাসবে। আল্লাহর নবীকে যারা ভালোবাসবে না আল্লাহ পাকের সাথে তাদের কোনো সম্পর্ক, জোরে বলেন, থাকবে কি? এই জন্য জবানকে বন্ধ রাখা যাবে না ভাই। রসুলের মহাব্বত যদি কারো কলিজার মধ্যে গেঁথে যায় ইহকাল এবং পরকাল তার জন্য ধন্য হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, সেই রসুলের সাথে মহাব্বতের সাথে আমরা দুরুদ পড়ব। আমি আমার সরচিত একটি নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে রসুলের দুরুদ পড়ার মাধ্যমে আল্লাহর প্রশংসার মাধ্যমে আলোচনা শুরু করব। আপনারা আমার সাথে গাইতে পারবেন? সকলেই পারবেন ইনশাআল্লাহ। গান, তুমি যে প্রভুর প্রিয় নবী, সারা দুনিয়ার ধ্যানের ছবি। কথা বলেন ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক কিনা? যুবক আওয়াজ করে, তুমি যে খোদার প্রিয় নবী, সারা দুনিয়ার ধ্যানের ছবি। জোরে, তুমি যে প্রভুর, সারা দুনিয়ার ধ্যানের ছবি। এই পৃথিবীতে আছে সবই, তোমার উপমাই শত কবি। জোরে, তুমি যে প্রভুর প্রিয় নবী, সারা দুনিয়ার তোমার উপর দুরুদ পড়ে, আরশে আজিমে আল্লাহ নিজে। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলতেছে, আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। তোমরা যারা ঈমান আনবে, তোমরা যারা বিশ্বাস স্থাপন করবে আমার উপরে, তোমাদের জন্য অবশ্যই করা দেয়া হলো, তোমাদের নির্দেশ করে দেয়া হলো, তোমরা আমার রসূলের উপরে দুরুদ আর সালাম পাঠ করবে। কথাটা কার? কেন তোমরা আমার নবীর উপরে দুরুদ পাঠ করবে? ইল্লাল্লাহ ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী। আমি আল্লাহ পাক আর শাজিমে বসে নিজে তোমার নবীর উপরে দুরুদ পড়ি। আর আস্তে বলি সুবহানাল্লাহ। আর আসমান এবং জমিনের মধ্যে যত ফেরেশতারা রয়েছে সমস্ত ফেরেশতাদেরকে ওই নবীর উপরে দুরুদ পড়ার নির্দেশ করি। আল্লাহু আকবার। অতএব মুমিনেরা রে, যেই নবীর উপরে আমি একজন স্রষ্টা হয়ে একটা সৃষ্টির উপরে এত খুশি হয়ে তার উপরে দুরুদ পড়তে পারি, আমার ফেরেশতাদেরকে তার উপরে দুরুদ পড়ার নির্দেশ করতে পারি, যারা মুমিনের দাবি নিজেদেরকে মুমিন হিসেবে নিজেদেরকে পরিচিত করতে চাও, পরকালীন জীবনে জান্নাতের মালিক হতে চাও, ওই সমস্ত মানুষগুলো নবীর উপরে দুরুদ পড়ে না। তোমার উপর দুরুদ পড়ে, আরশে আজিমে আল্লাহ নিজে। জোরে বলেন ঠিক না বেঠিক? তাই তো তোমার শানে গান গাই, ভুলে যাই জীবনের ব্যথা সবই। বলেন, তুমি যে প্রভুর প্রিয় নবী, সারা দুনিয়ার ধ্যানের ছবি। মুখ খোলেন, তুমি যে খোদার প্রিয় নবী, সারা দুনিয়ার ধ্যানের ছবি। তুমি যে প্রভুর প্রিয় নবী, সারা দুনিয়ার। আমার সম্মানিত ভাইরা, আজকে রাজধানীর এই কেরানীগঞ্জের মধ্যের চর কুন্দুলিয়া বাইতুন নূর জামে মসজিদ এলাকাবাসী সহ সকলের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত মাননীয় সভাপতি
প্রধান অতিথি সহ যতজন আল্লাহর কোরআনের এই বাগানকে ভালোবেসে দূরদূরান্ত থেকে আগমন করেছেন, আমার পূর্বে প্রথিত যশা আলেমে দ্বীন দ্বীনের সিফাত সালাহ আলোচনা করেছেন, আলোচনা করেছেন আপনাদের এলাকারই সন্তান জনাব হযরতুল আল্লাম ইকবাল কবির সাহেব, তিনি সহ যতজন আলোচনা করেছেন আর আপনারা যারা শুনেছেন শুনতেছেন আর আমার পরেও যিনি আলোচনা করবেন, আল্লাহ পাক আমাদের সবার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিক। আরো জোরে বলুন আমিন। ভাইরা আমরা সকলেই মুমিন, এই জন্য যখনই কোন মুমিনের জন্য দোয়া করা হয় আল্লাহর নবী বলতেছে কোন মুমিন যদি কোন মুমিনের জন্য দোয়া করে আল্লাহ পাক তার পক্ষে ওই দোয়াটাকে কবুল করে নেয়। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আজকে আমার দেশে আমার পরিবেশে আমার প্রতিবেশীতে আজকে সেই আচরণটা না থাকার কারণে আজকে আপনার উপরে রহমত নাই আমার উপরেও রহমত নাই, গজবে গজবে দেশটা ভরে গেছে, ঠিক কিনা ভাই? কথা বলেন ঠিক কিনা? অথচ সাহাবা ইসমাইল কারাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের কওল ছিল তারা একজন আরেকজনের নাম ধরে ধরে দোয়া করত। যরকান আল্লাহ আকবার। আল্লাহর নবী বলতেছেন ও আমার সাহাবীরা আমার উম্মতেরা শোনো, তোমরা নিজেরা নিজেদের মা বাবাকে গালি দিও না। আল্লাহর নবীর সাহাবীরা জিজ্ঞেস করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীতে কি এমন কোন বোকা আছে যে নিজের মা বাবাকে বকা দেয় গালি দেয় তাদেরকে ভৎসরণা করে? আল্লাহর নবী বলতেছে শোনো, সে নিজের মা বাবাকে ঠিক গালি দেয় না কিন্তু অন্যের মা বাবাকে গালি দেওয়ার মাধ্যমে সে তার নিজের মা বাবাকে গালি দেয়। জোরে বলি নাউযুবিল্লাহ। অথচ আজকে আমরা নিজেদের ভালোর ব্যস্ততায় আজকে পৃথিবী ভুলে নিজে বড় হব নিজে কিছু করবে এটার জন্য ব্যাকুল হয়ে আছি, সব জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করার ব্যস্ততায় আমরা আজকে ব্যস্ত হয়ে পড়েছি। অথচ সাহাবীদের জীবনের দিকে তাকালে দেখা যেত একজন সাহাবী আরেকজনের জন্য এত বেশি দোয়া করত, কল্যাণকামী হত। আল্লাহ পাক বলতেছে আযীনুন নসিহা, এই কল্যাণকামিতার নামই হলো দিন ব্যবস্থা। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা ছোট্ট একটি গল্প না বললে বোঝা যাবে না, আল্লাহর নবীর প্রিয় সাহাবা আসমান এবং জমিনের নিচে সমস্ত নবীদের পরে আল্লাহ যার স্থান দিয়েছেন, যে মানুষটিকে শ্রেষ্ঠ মানব হিসেবে নবীদের পরে আল্লাহ আসমান এবং জমিনে ঘোষণা করেছেন, নাম হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন। জোরে বলেন কি নাম? যার ব্যাপারে আল্লাহ পাক কোরআনে সরাসরি তার প্রশংসা করেছেন, আল্লাহর নবীর সফর সঙ্গী হিসেবে দুনিয়া এবং আখিরাতে তাকে তিনি কবুল করে নিয়েছে। এই রবিউল আউয়াল মাসে বিশ্বনবীকে ভালোবেসে জীবনের সব তার জন্য ব্যয় করার কারণে আল্লাহ পাক তাকে সম্মান দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? এই আবু বকর সিদ্দিক একবার রিদওয়ান আল্লাহর এই প্রিয় বান্দা আল্লাহর নবীকে তিনি এত ভালোবাসতেন, অন্য অন্য সাহাবীদেরকে আল্লাহর নবী জিজ্ঞেস করেছেন বিভিন্ন সময়ে তোমাদের ভালো লাগার বস্তুগুলো কি? তারা এক একজন নবীর কথা যদিও বলেছেন, নামাজ এরপরে কুরবানি হজ যাকাত জিহাদের কথা বলেছেন, কিন্তু আবু বকর এক না দুই না তিন তিনবার একই কথা বলেছেন, নবীরে আমি ভালোবাসি আপনার সাথে থাকা, আপনার দিকে তাকিয়ে থাকা, আর আমি রসূলের প্রতি এত ভালোবাসি আমার মন চায় আপনার ছায়া যেভাবে আপনার সাথে রয় আমি আবু বকর যেন ইহকাল এবং পরকালে আপনার সাথে হয়ে যায়। এই জন্য নবী বলছে জান্নাতের দরজা আল্লাহর এই নবীর প্রিয় বান্দা আবু বকর সিদ্দিক একবার ছাড়া কোন নবীর উম্মতের সাহস নেই জান্নাতের দরজায় নক করা, জান্নাতে প্রবেশ করা। কারণ আল্লাহু আকবার। ভাইরা আমার, আমরা শুনেছি একটা তথ্য নিয়ে যান যে সমস্ত জান্নাতি যুবকদের সর্দার ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, আর সেদিন দেখলাম মুরব্বী বুড়োদের যারা সর্দার হবে তার এক নম্বরে হবে আবু বকর, দুই নম্বরে হবে ওমর। বরকান সুবহানাল্লাহ। মুরব্বীদের লেডার তালিকা হবে আবু বকর এবং ওমর।
আল্লাহর নবী তাদেরকে ভালোবাসতেন, তারাও নবীকে এত বেশি ভালোবাসতেন। এক একজন সাহাবীর বর্ণনা ইজ্জতের কথা আল্লাহর নবী এক এক ভাবে দিয়েছেন। আল্লাহ পাকের নবী একদিন রাতের আধারে, মা বোনের আমার একটু খেয়াল করেন, আল্লাহর নবীর স্ত্রী প্রিয়তমা স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে তিনি হাঁটতে বের হয়েছেন অথবা কথা বলছেন, স্ত্রীকে তিনি সময় দিতেন। রাতে যখন মানুষ ঘুমিয়ে যেত, নবীজি সারাটা দিন ক্লান্ত পরিশ্রান্ত অবস্থায় বাসায় ফিরে এলেও স্ত্রীর হক তিনি কখনো নষ্ট করে না, দৌড়ের প্রতিযোগিতা করতেন স্ত্রীর সাথে। সুবহানাল্লাহ বলবেন না? আর আজকে আমরা হিংস্র আচরণ করি আমাদের মা বোনদের সাথে। আল্লাহর নবী তাকে লাল গোলাপি বলে হুমায়রা বলে সম্বোধন করতেন। আল্লাহু আকবার বলেন। এই জন্য আপনি আপনার স্ত্রীকে সুন্দর একটি ভালোবাসার নাম দিবেন, এটাও আবার নবীর সুন্নাত। জোরে বলেন ঠিক কিনা? বলতেছে আয়েশা রে, তুমি কি জানো নি আয়েশা, আকাশের তারকা গুলো যে দেখতে পাও, ও আয়েশা, এই তারকা গুলো কি গুনে শেষ করা যায়? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহর নবী, না আকাশের তারকা গুলো গুনে শেষ করা যাবে না। আল্লাহর নবী বললেন, রে আয়েশা রে, আমার উম্মতের মধ্যে সাহাবীর মধ্যে এমন একজন মানব রয়েছে যার সওয়াব দুনিয়াতে এত বেশি হয়ে গেছে, আকাশের তারকা যেভাবে গুনে শেষ করা যাবে না, আমার সেই সাহাবীর সওয়াবটাকে নেকিটা গুনে শেষ করা যাবে না। বলতেছেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, তিনি ভেবেছেন মনে মনে, মনে হয় আল্লাহর নবী আমার পিতার কথাই বলবেন। কন্যা সুবহানাল্লাহ, তিনি আনন্দ চিত্তে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই ব্যক্তিটার নাম কি, কি তার পরিচয়, যার সবকে আপনি আকাশের তারকারাজির সাথে তুলনা করে দিলেন? আল্লাহ নবী বলতেছে, আয়েশা রে, সে হলো আমার প্রিয়তম উম্মত, আমার সাহাবা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন। তিনার মুখটার হাসি উজ্জ্বল নেই, তিনি ভেবেছিলেন বোধহয় তার বাবার কথা আল্লাহর নবী বলবেন। আল্লাহর নবী বুঝতে পারলেন আয়েশার মনের অবস্থা, আয়েশাকে বললেন, আয়েশা রে, ও আমার প্রিয়তমা হুমাইরা, ও লাল গোলাপি, তুমি শুনে নাও, আল্লাহর প্রিয় বান্দা আবু বকর তোমার পিতা আমার শ্বশুর আমার বন্ধু, তার সওয়াবটা সারা জাহানের উম্মতের সওয়াব যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আবু বকরের সেই হিজরতের রাতের কদমের এক পাল্লায় সওয়াব দিলে তার সেই এক পাল্লায় এক এক কদমের সওয়াবের ওজনটাই ভারী হয়ে যাবে। আমার ভাইয়েরা, সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি নবীর এমন প্রিয় উম্মত ছিলেন, আল্লাহর নবী কখনো কাউকে আগে সালাম দেওয়ার সুযোগ তিনি দিতেন না। আর আজকে আমাদের মধ্যে এমন হয়ে গেছে, বাবা সন্তানকে সালাম দিতে চায় না, স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান নেই, সন্তান শিক্ষক শিক্ষক ছাত্রের মধ্যে আজকে এই সালামের প্রচলন নাই। কিন্তু ইলেকশন যখন আসে ভাই, নির্বাচন করলে উনার থেকে বড় বড় সালাম পাওয়া যায়, কথা কন না? কিন্তু যখন এই সময় ফুরিয়ে যায়, আপনাকে আমাকে যেন চিনতেই পারে না, এমন নেতাও আমার দেশে আছে না নাই? আমার ভাইয়েরা, অত চল্লার নবী বলতেছে, আসসালামু ক্বাবলাল কালাম, পৃথিবীতে যত কথা রয়েছে সব কথার আগে সালাম দিতে হবে, তারপরে কথা শুরু করতে হবে। আলহামদুলিল্লাহ বলেন। হযরত আবু বকর আল্লাহর নবীর সুন্নাত কেমন ভাবে আঁকড়ে ধরেছেন, কাউকে তিনি আগে সালাম দিতে দেন না। কিন্তু হযরত আল্লাহর নবীর আরেকজন প্রিয় উম্মত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও ছোট মানুষ, তিনিও আগে আগে এই কাজটা সেরে ফেলেন, আবু বকর তার সাথে সালাম দিয়ে পারে না। সুবহানাল্লাহ বলেন। দেখলেই ছোট মানুষ দূর থেকে সালাম দিয়ে দেয়। আজ সকাল বেলাতে বাদ ফজরের পরে হযরত আবু বকর এবং
এই হযরত আলীর সাথে দেখা হয়ে গেল। আল্লাহর প্রিয় বান্দা হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন আজকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগে সালাম দিলেন না। আল্লাহর বান্দা সিদ্দিক আকবর আগে সালাম দিয়ে দিলেন। সালাম দেওয়ার পরে জিজ্ঞেস করলেন, রে আলী, আমি তো কোনোদিন তোমাকে ঠকাতে পারি না, তুমি তো আমাকে সালাম দিয়ে ঠকিয়ে দাও। আল্লাহু আকবার বলেন। হযরত আলী চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, ও আল্লাহর নবীর প্রিয় বান্দা, উম্মত, প্রিয় সহচর, আজ রাতে আমি একটা স্বপ্নে দেখেছি। স্বপ্নটা ছিল এমন, আল্লাহ পাক আমাকে জান্নাত দেখাইতেছে। আল্লাহু আকবার বলেন। আমি জান্নাত প্রভ্রমণ করতেছি, এমন সময় আমি দেখতে পেলাম জান্নাতের মধ্যে দুইটা সুন্দর চেয়ার বসা, কিন্তু এই চেয়ারগুলো ঢেকে দেওয়া। আমার সামনে চেয়ারের পর্দা উন্মোচন করা হলো। আমি একটা চেয়ার স্বর্ণের আর পাশের চেয়ারটা রৌপ্যের, এটা আমি দেখতে পেলাম। আমি জিজ্ঞেস করলাম, কোনটা কার জন্য রাখা হয়েছে? আল্লাহ পাক ইলহামের মাধ্যমে আমাকে জানিয়ে দিলেন। আমি স্বপ্নে দেখলাম যে তিনি আমাকে বলছেন যে যে আগে সালাম দিবে তার জন্য স্বর্ণের চেয়ারটা দেওয়া হবে, আর যে পরে সালাম দিবে তার জন্য রৌপ্যের চেয়ারটা দেওয়া হবে। আমি হযরত আলী মনে করি ওই স্বর্ণের চেয়ারে বসার দাবিদার। আপনার জীবনে এত কষ্ট আপনি নবীর জন্য করেছেন। ইসলাম কবুলের সময় 40,000 থেকে 40,00,000 বড় স্বর্ণের মালিক আপনি ছিলেন। তাবুকের যুদ্ধে আপনি জীবনের অর্জিত সম্পদ দিতে দিতে একটা রুটি বলা বেলুন, একটা বাটি খেজুরের পাতা পড়ানো কিছু ছাই পর্যন্ত রসুলের কাছে এনে আপনার স্থাবর অস্থাবর সব সম্পত্তি আপনি কোরআনের জন্য ব্যয় করেছেন। আমার মন বলে, রে আবু বকর, ওই চেয়ারে বসার যোগ্যতা আপনাকে আল্লাহ দিয়েছে। আল্লাহু আকবার। এই জন্য আজকে আমি দেরি করে সালাম দিয়েছি যাতে আপনি আমাকে সালাম দিতে পারেন, আর ওই জান্নাতে স্বর্ণের চেয়ারে আপনি বসার সুযোগ পেয়ে যান। এই ছিল সাহাবীদের জীবন আদর্শ। আর আপনারা আমার অবস্থাটা কেমন হয়েছে এক্সাম্পল না দিলে আপনারা বুঝবেন না। আমার ভাইয়েরা, ফকিরেরা ভিক্ষা করে না, কথা কন না, ভিক্ষা করে না, যেভাবে করে এক ফকির বাড়িতে বাড়িতে ভিক্ষা করে আর আল্লাহকে বলে, আল্লাহ যদি তুমি আমাকে দিতে তাহলে আমি এটা করতাম সেটা করতাম অনেক কিছু করে ফেলতাম, তুমি যে আমাকে দাও না, এভাবে আকুতি মিনতি করে করে আল্লাহকে এভাবে ডাকে। ফেরেশতারা আল্লাহ পাককে বলতেছে, আল্লাহ এই বান্দাটা এইভাবে করে কাকুতি মিনতি করে, তোমার কাছে তো কিছুই কম নাই, আছে নাকি কোনো কিছুর ঘাটতি আল্লাহর কাছে আছে? কথা কন না আপনারা। আল্লাহ তুমি কি তারে কিছু দিতে পারো না? আল্লাহ বললেন, ও আমার ফেরেশতারা, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, আমি যা জানি তোমরা তো তা জানো না, কারণ ভবিষ্যৎ অতীত এবং বর্তমানের জ্ঞান শুধুমাত্র কার কাছে আছে? জোরে বলেন না, কার কাছে? আপনি মনে করছেন আজকে আপনার সম্পদ কম, বোধহয় আল্লাহ আপনার পরে অখুশি না? অনেক সম্পদের মালিক হয়েছেন, আল্লাহ আপনার পরে খুশি না? এর মধ্যেও হয়তো কোনো গুরু রহস্য আছে, কল্যাণ রয়ে গেছে। তবে মুমিনরা ছাড়া এই কল্যাণের ভাগিদার হতে পারে? মুমিনরা সর্ব অবস্থাতেই খুশি থাকবে কার উপরে? জোরে বলেন না, কার উপরে? তো আল্লাহ পাক বললেন, তাই তাহলে দেখো, হঠাৎ করে ভিক্ষা করতে করতে একটা পরশ পাথর তার সামনে এসে হাজির হয়ে গেল। আপনারা জানেন যে পরশ পাথর সোনা ছোঁয়ালে, লোহা ছোঁয়ালে সোনা হয়ে যায়, এই গল্প আমাদের জানা আছে না? নাই। এই পাথরটা হাত দেওয়ার সাথে সাথে এক বিশাল দৈত্য এসে হাজির হয়েছে, জিন। শুনতেছেন আপনারা? এসে বলতেছে, মালিক আপনি আমার যা বলবেন, যা দিতে বলবেন আপনারা আমি তাই দেব। তাহলে ফকির খুশি না বেজার? জোরে কন না। আপনি আমি পেলে খুশি হতাম না বেজার হতাম? চিন্তা করে যার ভিক্ষা টিক্ষা করা লাগবে না, আমি তো যার জন্য ভিক্ষা করিতা পেয়ে গেছি,
এবার দৈত্য বলতেছে এত খুশি হয় না, একটা শর্ত আছে। বলে আমার জিনিস তুমি বললে যা চাবো তাই দিবা, তা শর্ত কি রয়েছে? মা বোনের আপনারাও খেয়াল করবেন প্রতিহিংসা আজকে আপনার আমার মধ্যে কিভাবে কাজ করে। বলে শোনেন, আপনি যা চাবেন আপনাকে তাই দেওয়া হবে, কিন্তু আপনার যে প্রতিবেশী বাড়ির পাশে যা আছে তারে আপনার ডবল দেওয়া হবে। কি করা হবে? ডবল দেওয়া হবে। আপনি যদি চান এক তালা, আপনার প্রতিবেশীর হবে দুই তালা। আপনি যদি টাকা চান এক লাখ, আপনার প্রতিবেশীকে দেওয়া হবে দুই লাখ। ফকির চিন্তা করে মাল হলো আমার আর বাড়বে আমার প্রতিবেশীর, কি করা যায়? ঠিক আছে রেখে দেই, এটার বুদ্ধি করে পরে কাজে লাগানো যাবে। বাড়িতে যে স্ত্রীকে বলছে, স্ত্রী এই অবস্থা, তবে শোনো এটা কি তুমি কিছু করবে না, ঘরে যত্ন করে রেখে দাও, আমি আবার ভিক্ষা করতে বের হচ্ছি, ভিক্ষা তো মূলত নয়, দেখি আমার মধ্যে কোনো জ্ঞান আসে কিনা, এটাকে কিভাবে কাজে লাগালে অন্য আর উপকৃত হতে পারবে না, আমি একাই উপকৃত হব। আমার ভাইয়েরা তিনি আবার তার ঝুলা নিয়ে ভিক্ষার উদ্দেশ্যে গ্রামে গঞ্জে বের হয়ে গেছে। কেউ ভিক্ষা দেয় কেউ দেয় না, যে দেয় না তারে মনে মনে কয় আমার কোটি কোটি টাকা আছে, আসলে ভিক্ষা করা আমার উদ্দেশ্য নয়, আমার উদ্দেশ্য হলো জ্ঞান আহরণ করা, ওটাকে কিভাবে যথার্থ কাজে লাগানো যায় এই জন্য ঘুরে বেড়ায়। আমার প্রিয় ভাইয়েরা এভাবে করে এক মাস দুই মাস প্রায় তিন মাস তিনি ঘুরতেছেন, মাথার মধ্যে বুদ্ধি আসে না। প্রায় তিন মাস অতিবাহিত হওয়ার পরে তার মাথার মধ্যে একটা ব্রেন চলে আসলো, বাড়ির দিকে রওনা করেছে। আপনাদের কাছে জানতে চাই, গরিবের বাড়ি ফকিরের বাড়ি যে ভিক্ষা করে তার বাড়িতে মনে হয় মন মন চাউল থাকে, কথা বলেন থাকে নাকি? স্ত্রী দেখছে দশ দিন পাঁচ দিন পনেরো বিশ দিন স্বামীর খবর নাই, পেটে খাবার নাই, কার কাছে যাবে? তিনি তো দিন আনে দিন খায়, আমার কাছে তো একটা জিনিস তিনি রেখে গেছে, আমি চাইলেই তো পাবো, না খেয়ে মরার চেয়ে ওইটাকে আমি কাজে লাগাবো। কিন্তু আমার ভাইয়েরা তিনি এই তিন মাস পরে বাড়ির এলাকায় যখন ঢুকতেছেন, মনে করেন আপনাদের এলাকা যদি ঢাকা উত্তরার মতো হয়ে যায়, আপনি দশ বছর পরে বিদেশ থেকে বাড়ি আসছেন, সবই ছয় তলা, তাহলে আপনার একটু দ্বিধাদ্বন্দ্ব লাগবে কি লাগবে না? এই ব্যক্তি এলাকায় ঢুকেছে, গ্রাম চিনেছে বটে কিন্তু বাড়ি চিনছে না, দেখে ডাইলেও দুই তলা, বামেও দুই তলা, সামনে পিছনে সব দুই তলা বিশিষ্ট বাড়িগুলো দেখা যায়। তখন তার মাথার মধ্যে চক্কর দিয়েছে, আহারে আমার এই দত্ত আমাকে দেওয়াই পাথরের তো এইরকম মসিয়াত ছিল যে প্রতিবেশীর দুই তলা হবে, তার মানে এই এলাকায় এক তলা যেই বাড়িটা ওটাই আমার বাড়ি, যেই উদ্দেশ্য সেই কাজ, যে দেখে আসলে স্ত্রী এক তলার মধ্যে আছে বলতেছে তুই তো সর্বনাশ করে ফেলেছিস। বলে কেন? বলে সবার বাড়ি দুই তলা, বলে তুমি আমাকে রেখে চলে গেছো, খাবার নাই, টাকা নাই, পয়সা নাই, আমার চলার কোনো ব্যবস্থা নাই, বৃষ্টি হলে পানি পড়ে, রোদ উঠলে ঘরের মধ্যে আলো চলে আসে, ঝড় বৃষ্টিতে আমি থাকতে পারি না, মোটেই জীবন চলে না, আর একতলা আল্লাহ পাক দিয়েছে এটার জন্য তো আমি মহা খুশি, আমার বাড়িতে আগের থেকে অনেক ভালো চলে, আমার চাউল ফুরাই গেলে এক বস্তা চাউল চাই, অন্যের বাড়িতে কি হয় না হয় সেটা দেখার বিষয় নাই, আমি তো এটা খেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি। কন্যা সুবহানাল্লাহ, সে বলতেছে না তুমি বড় ভুল করে ফেলেছ, আমি তো এই ভিক্ষা করার উদ্দেশ্যে দেশে বিদেশে বের হইনি, আমি তো বুদ্ধি নেওয়ার উদ্দেশ্যে বের হয়েছি। বলে কি বুদ্ধি? কয় আমি চিন্তা করে এসেছি, আমি বাড়িতে যেয়ে বলবো ও দাও তুমি আমার ডান চোখটা কানা করে দাও। কি কানা করে দাও? তাহলে এলাকায় যত মানুষ আছে সবগুলোর দুই চোখ কানা হয়ে যাবে। কথা বুঝেন আমার? আমি আরো চিন্তা করেছি, আমি বলবো আমার বাম হাতটা খোড়া করে দাও, তাহলে এই জনপদের সবার দুই হাতই খোড়া হয়ে যাবে, তাহলে ওদের দুইটা চোখও নাই দুইটা হাতও নাই, তার মানে সব সম্পত্তি আমি লুটেপুটে খাবো। আর তুমি আমার বুদ্ধি কাজে লাগানোর আগে তুমি বলছো একতলা সবার বাড়ি হয়ে গেছে দুই তলা, সত্যিকারে দিলের দিয়ে হাত দিয়ে বলি আজকে আপনার আমার মানসিকতাটা এমনই হয়,
প্রতিবেশী কাদে আপনার মন খুশি হয়, এর নাম কিন্তু প্রকৃত মুমিন না। আপনি আপনার প্রতিবেশীর জন্য দোয়া করেন, আল্লাহ পাক আপনার দোয়া কবুল না করলো, যার জন্য দোয়া করেছেন ওই দোয়াটা আল্লাহ আপনার উপরে কবুল করে নেবে। কন্না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছে পৃথিবীতে আবার একজন মানুষ আছে, যে মানুষটি তোমাদের নবী সাইয়েদুল মুরসালিন, যিনি মানবতার মুক্তির অগ্রদূত। এই মাশা আল্লাহ পাক তাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন, যিনি মানুষের দুঃখে তিনি কাঁদতেন, মানুষের সুখ দেখে তিনি মুচকি হাসতেন। আমরা যারা টুয়ের ক্লাসে একটা কবিতা পড়েছি, যুবক ভাইরা মনে আসেনি আপনাদের, একটা কবিতা আমরা পড়তাম, সেই কবিতাটা এমন ছিল যে আমার বাড়ি বাজবে বাসি সবার বাড়ি সুর, ছিল কি ছিল না? ছিল না, ছিল না, সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার দুঃখে, নিজের খাবার বিলিয়ে দিব অনাহারীর মুখে, কবিতাগুলো ছিল নি? আমার বাড়ি বাজবে বাসি সবার বাড়ি সুর, আমার বাড়ি সবার বাড়ি রইবে না কদুর। আল্লাহ পাক কোরআনে বলতেছে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা'আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। তোমাদের মধ্যে এমন একজন নবী আমি আল্লাহ পাক পাঠিয়েছি, এমন একজন হৃদয়ওয়ালা মানুষ আমি দুনিয়ার মধ্যে দিয়েছি, যার কলিজা মানুষের ব্যথায় কেঁদে ওঠে। আল্লাহু আকবার বলেন, যিনি মানুষের ব্যথায় কাঁদে, মানুষের ভালো দেখলে তার হৃদয়ে খুশি হয়ে যায়। এই কোরআনের অনুবাদ দিয়ে এই কবিতাগুলো লেখা হতো। আর আজকে মুসলিম কবিগুলোর কবিতাগুলো বাদ দিয়ে, প্রার্থনা নামক কবিতাগুলো বাদ দিয়ে, সেই রসূলের জীবন আদর্শ বাদ দিয়ে, হযরত ওমর আবু বকর এই সমস্ত সাহাবীদের জীবন আদর্শ বাদ দিয়ে, আজকে আপনার টাকায় আমার টাকায় আপনার করে আমার করে, আজকে আপনার প্রবাসীর টাকায় এই দেশের শিক্ষা ব্যবস্থার মধ্য থেকে এইগুলো বাদ দিয়ে কিছু কিছু নাস্তিক বাদ শিক্ষা ব্যবস্থার কথা ভাবতেছে, ঠিক কি না মুসলমান? এগুলো ভাবার বিষয়। আজকে কোরআনের আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র নাস্তিকদের আছে না নেই? জোরে বলেন, আছে না নেই? কোরআনের আওয়াজের জন্য অনেক কিছু প্রয়োজন হয়, কিন্তু হিন্দি গান, ড্যান্স, তবলা, থিয়েটার, সেমিনার, সিম্পোজিয়াম, এরপরে যত যাত্রা ফাত্রা আজে বাজে, এইগুলোর ব্যাপারে এত মাথা ব্যথা কিন্তু নাস্তিকদের নাই। কথা কর না, যুবকরা গান শুনে গান গায়, বহুত প্যার করতে হে তুমকো সনম, কসম চাহে লে লো খুদা কি কসম। শোনে কি শোনে না? কথা কর না। আহার হাজি সাহেব, আপনি হজ করে আসলেন, খাওয়া শরীফ চুম্বন করলেন, রসুলের পাশে সালাম দিলেন, আর মেয়ের বিয়েতে ড্যাক সেটে এনে বহুত পেয়ারে করতে হে বাজায় দিলেন, আপনার ইমান আমল তো গুষ্টি সহ চলে গেল। কথা কন না? অথচ মুসলিম সংস্কৃতির আল্লাহর এই কোরআন ইসলামী সঙ্গীত কোন পূজা মণ্ডপে বাজানো হয়? কথা কন না? কোন হিন্দু বাড়িতে কি কোন মাহফিলের আওয়াজ চলে? কোরআন চলে নাকি? ইসলামের কোন সঙ্গীত সেখানে চলে নাকি? এই সমস্ত সঙ্গীত তাদের সেখানে নাই। কিন্তু বড় পরিতাপের বিষয়, আজকে মুসলমান তাদের ঐতিহ্য ভুলে গেছে, আজকে মুসলমান তাদের মুসলমানিত্ব ভুলে গেছে। কোন কাজ করলে সম্মান, আর কোন কাজ করলে আপনার আমার জন্য অপমান, এই জিনিসটা ভুলে যাওয়ার কারণে আজকে সারাটা বিশ্বে মুসলমানরা মার খেয়ে খেয়ে মায়ানমার থেকে লক্ষ লক্ষ মুসলমান বাংলাতে পালিয়ে আসতে বাধ্য, ঠিক কি না? আমার ভাইয়েরা, চলতেছে সারা পৃথিবীতে দুই শ্রেণীর সমস্যা, এক দিকে চলতেছে মানবতা আর এক দিকে চলতেছে হিংস্রতার মধ্যে মারামারি। কথা বলেন ঠিক কি না? একদিকে
আবু জাহেলের গোষ্ঠী, অন্যদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারীদের মধ্যে সংঘাত আছে না নাই? আজকে সভ্যতা অসভ্যতার লড়াই সারা পৃথিবীর মধ্যে দেখা যায়। আজকে মুসলিম সংস্কৃতি যেমন তেমন অপসংস্কৃতির ছয়লাবে আমার দেশ এবং বিশ্ব ভরে গেছে, ঠিক কি না? যুবকরা তাদের যৌবন হারাচ্ছে, আজকে মুসলিমরা তাদের ইমান হারাচ্ছে, কিন্তু এ ব্যাপারে কোনো মাথা ব্যথা নাই। টিভি সিনেমা ভিসিআর নাটকে যত নোংরামি চরিত্র টুপি মাথায় দিয়ে দাড়ি দিয়ে দিয়ে করানো হচ্ছে, জোরে বলেন ঠিক কি না? ও যুবক, এগুলো কি মুসলমানের অবমাননা নয়? হুজুর কেবল বললেন যে আজকে যদি এরকম কোরআনের মাহফিল না হতো, মোড়ে মোড়ে প্রতিষ্ঠান না হতো, আলেম ওলামারা কোরআন না শোনাতো, তাহলে দাড়ি টুপি দেখলে নাস্তিকদের মতো অনেকেই আপনাকে আমাকে টিটকিরি মার। কথা কোন ঠিক কি না? জিহাদের সাথে আজকে জঙ্গিবাদকে মিলিয়ে ফেলা লোকের অভাব খুব একটা বেশি নাই, একেবারেই যেন সারাটা বিশ্ব আজকে জিহাদ আর জঙ্গিকে মিলিয়ে ফেলেছে। ও বিবেকবান যুবক, সম্মানিত বাবারা, আপনাদেরকে বলি, জিহাদ শুরু হয়েছে এই আমাদের শব্দটা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, যেই সময় থেকে কোরআন নাজিল শুরু হয়েছে, বাতিলের সাথে মুসলমানদের সংঘাত, কাফেরের সাথে মুসলমানদের যেই সংঘাত হয়েছে, ইসলামকে বিজয় করার জন্য তারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, লড়াই করেছে, সেটার নাম জিহাদ। জোরে বলেন ঠিক কি না? আর জঙ্গিবাদের উৎপত্তি কোথায়? উসামা বিন লাদেনকে নাটকীয়ভাবে যখন জর্জ ডব্লিউ বুশের সময় আমেরিকার টুইন টাওয়ারে হামলা করা হলো, সেই সময় কিন্তু জিহাদের এই নাম উদ্ভব হলো। কথা বলেন ঠিক না বেঠি? এর আগে কি, এই 15-20 বছর আগে, তার আগে কি আমরা এই জঙ্গি কোনো নাম শুনেছি? শুনেছি, এগুলো মুশরিকদের নবকৌশল, তেতুল হুজুর, জঙ্গি, এরপরে আরো আজেবাজে নাম দিয়ে মৌলবাদ বলে বলে আজকে ইসলামকে অবমাননা করার চেষ্টা করা হচ্ছে। জোরে বলেন কথা ঠিক না বেঠি? অথচ এই জিহাদ এসেছে 1500 বছর আগে, আর জঙ্গিবাদ আসলো 15 বছর মাত্র আগে। এই দুইটাকে মিলিয়ে আজকে আল্লাহর কোরআন প্রেমীদের সামনে কিছু জিহাদের বই দিয়া, দু একটা কোরআন দিয়া, মাথায় টুপি দেখলে, দাড়ি দেখলে, পাগড়ি দেখলে, পাঞ্জাবি দেখলে তাদের আজকে মাথা ব্যথা শুরু হয়, তাদেরকে জঙ্গি বলে আজকে তাদেরকে এই দেশ এবং জাতি বিশ্বের মধ্যে তাদের সম্মানকে ছোট করার চেষ্টা করা হয়। কথা কন ঠিক না বেঠি? টকশোর মধ্যে দাড়ি নাই, টুপি নাই, বারবার সেখানে তারা স্ট্যাটাস দেয়। আল্লাহ পাকের প্রিয় বান্দা মামুনুল হক, দায়মাত বারকাতুহুমুল আলিয়া, কে ব্যক্তি আপনাদের আমাদের দেশে যিনি বুখারি বাংলায় অনুবাদ করেছিলেন, শেখ আজিজুল হক রহিমাহুল্লাহর সুযোগ্য সন্তান। জোরে বলেন ঠিক কি না? আজকে এই যুবকদেরকে একত্রিত করার জন্য আজকে এই সমস্ত বিষয় যুবকদের ব্যানে সুন্দর করে ঢুকিয়ে দেওয়ার জন্য তিনি দেশ বিদেশে মাঠে ময়দানে প্রান্তে ছুটে বেড়াচ্ছেন। তিনিকে ডাকা হয়েছিল ওই সংলাপে, চতুর্দিকে নাস্তিক বসা, আল্লাহর এক বান্দাই তাদের সমস্ত কথাগুলোর যৌক্তিক জবাব দিয়ে সেখান থেকে বেরিয়ে এসেছেন। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, আমাদের মা বোনেরা, আজকে যদি ইসলামকে আমার রাষ্ট্রে, আমার বিশ্বে, আমার দেশে, আমার সমাজে, আমার ঘরে, আমার পরিবারে দেখতে চাই, তাহলে এই রকম সিপাচালা আল্লাহওয়ালা বীর মুজাহিদ আমার দেশে দরকার আছে না নেই? জোরে বলেন আছে না নেই? যদি সেটা থেকে থাকে তাহলে আমাদেরকে কোরআনের দিকে ফিরে আসতে হবে। কোন দিকে? আমাদেরকে মাদ্রাসার দিকে ফিরে আসতে হবে, ইসলামকে পূর্ণভাবে আমাদেরকে চিনতে হবে। কিছু আইন মানব আর কিছু আইন মানব না, সুবিধাবাদ জিন্দাবাদ, মুমিন হওয়া যাবে কি? কথা কন মুমিন হওয়া যাবে? আল্লাহ পাক বলতেছেন আপনাদের সামনে যে সূরাটি আমি তেলাওয়াত করেছি, খুব খেয়াল করতে হবে মুসলমান, সিরিয়ালের দিক দিয়ে এই সূরাটি আল্লাহ পাক নবীকে বলেছেন 63 নম্বরে সাজাতে, 28 নম্বর পারাতে,
আল্লাহ পাক এই সূরাটি নাযিল করে দিয়েছেন 104 নম্বরে। আল্লাহু আকবার বলেন। এই সূরার মধ্যে আল্লাহ পাক ইজ্জত সম্মান মুমিনদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে তার নবীর জন্য আল্লাহর জন্য কথাগুলো উল্লেখ করে এই নাস্তিক মুরতাদ ইহুদিদের দোসর নামধারী মুসলমান মুনাফিকদের সতর্ক করে দিচ্ছেন কে? আরো জোরে বলেন কে? সেই আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছে দুনিয়ার মানুষেরা সতর্ক তোমাদেরকে হতে হবে, কারণ বর্তমান সময় মানুষ তিনটা শ্রেণীতে বিভক্ত হয়ে গেছে। জোরে বলেন কয় শ্রেণী? এক নাম্বার হলো মুমিন, যারা মুমিন তারা ঈমান এনেছে কার উপরে? আরো জোরে বলি কার উপরে? আল্লাহ পাকের উপরে তারা ঈমান এনেছে। এরা প্রকৃত মুমিন হওয়ার জন্য তাদের গুণাবলীর প্রয়োজন আছে না নাই? এই সমস্ত মুমিনরা যখন আল্লাহকে চিনতে পারবে ভাই, পৃথিবীর সব কিছু বাদ দিয়ে দিবে, আল্লাহ পাককে বাদ দেওয়ার কোনো সুযোগ না। কথা বলেন ঠিক কিনা? দুই নাম্বার হলো যারা আল্লাহকে মানে না, তাওহীদ রিসালাত আখিরাতকে বিশ্বাস করে না, তারা হলো কাফের। তারা কি? জোরে বলেন তারা কি? তিন নাম্বার হলো এ তারা মুসলমানও না কাফেরও না, টুপিতে দাড়িতে জুব্বায় পাঞ্জাবিতে পট্টিতে তাজবিতে তাদেরকে মনে হয় তারা মুসলমান, কিন্তু ওই মানুষগুলোর কর্মকাণ্ডে তারা ধরা পড়ে যায় যে তারা মুনাফিক। তারা কি? জোরে বলেন তারা কি? এই মুনাফিক শুধু এখনই না, আল্লাহর নবী যার কাছে আল্লাহ পাক ছাড়া কোরআনটা দিয়ে দিয়েছেন, সেই আল্লাহর নবীর পাশে থেকে একসাথে নামাজ পড়ে একই দস্তার খানায় খানা খেয়ে একই সাথে ইফতার করে আল্লাহর নবীর মজবায় আলোচনা শুনেও তারা মুনাফিক হয়েছে, এরকম ইতিহাস আছে না নাই? এই জন্য আমার ভাইয়েরা আজকে আমার দেশে অনেক কিছুই চলতেছে, আলেম ওলামাদের মধ্যে বিভেদ আছে না নাই? কথা কন না, আবার মসজিদে মসজিদে তাবলিকের কাজ করত, এর মধ্যে আজকে ভেজাল লাগিয়ে দিয়েছে দুইটা গ্রুপ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমানদের সতর্ক হতে হবে। দাড়ি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের ছিল, কথা কন না আপনারা? সে কিন্তু আমাদের মতো বড় বড় জুব্বাও পড়ত। আজকে ভারতের যে প্রধানমন্ত্রী সেই সিনহারও কিন্তু দাড়ি আছে, কথা কন? শিখদের মাথায় কিন্তু পাগড়ি আছে, তার মানে কেউ আপনার সামনে পাগড়ি পরে জুব্বা পরে বড় দাড়ি নিয়ে আপনাকে ভুলভাল কিছু বোঝালে সুযোগ কাজে লাগালে কোন মুসলমান এটা মেনে নিতে পারবে না, কারণ বিবেক দিয়ে কোরআন দিয়ে হাজিত হাদিস দিয়ে আমার কোরআন প্রিয় ভাইয়েরা আপনার আমার এই বিবেককে কাজে লাগাতে হবে, কারণ কেউ ধোঁকা দিয়ে যদি মুসলমানদেরকে বোকা বানাতে চায় বুঝতে হবে এই দেশ তারা কোরআন ভালোবাসে না, আল্লাহর নবীর সুন্নাতকে ভালোবাসে না, তারা নিজেরা মুসলমান দাবি করলেও মুসলমান তারা থাকতে পারে না, ওলা হলো মুনাফিক। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলতেছে নবী আমার, আল্লাহর কোরআন বলতেছে ইয়াকুলুনা লাইন রাজানা ইলাল মাদিনাতি লায়ুখরিজান্নাল আযু মিনহাল আদাল। জোরে বলি আল্লাহু আকবার। মুনাফিকের লিডার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল আল্লাহর নবীর সাথে মুআমালাত মুআশারাত খানা পিনা আচার আচরণ সব কিছু করার পরেও নবীর পাশে বসে নামাজ পড়েছেন, নবীকে দুটি বাহু ধরে অন্যদের সামনে ঘুরিয়ে বলেছে হাজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন, বলেছে ইনি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানবতার বন্ধু আল্লাহর প্রিয়তম নবী, তার কথা তোমরা শুনবে তারারই তো বিধান মানবে। কিন্তু যখন রাতের আধারে তিনি ঘরে চলে গেছেন কাফের মুশরিকদের সাথে ষড়যন্ত্র করে আল্লাহর নবীকে বেজ্জিতি করার নীল নকশা তৈরি করেছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলতেছে নবী আমার, রাতের আধারে সে পরামর্শ করল আল্লাহর নবী পবিত্র মদিনা মুনাওয়ারার মধ্যে শিশু রাষ্ট্র কায়েম করলেন,
আল্লাহ পাকের নবী রাষ্ট্রপ্রধান প্রেসিডেন্টের ভূমিকায় তিনি মদিনাকে শাসন করলেন কোরআনের আদলে। সুবহানাল্লাহ বলেন, এটা তাদের কাছে ভালো লাগলো না, এটা তারা মেনে নিতে পারলো না, এই জন্য তারা তাদের কুচক্রি মহল নিয়ে ষড়যন্ত্র করে। খেয়াল করেন সেকালের মুনাফিক আর একালের মুনাফিকের কত সুন্দর মিল রয়েছে। তারা ষড়যন্ত্র করতেছে, আমরা যদি মদিনার মধ্যে ঢুকি আর মদিনার মধ্যে ক্ষমতাটাকে আবার আমাদের মুক্তি করে হাতে নিয়ে আসতে পারি, তাকে নেতা মানার কারণে আমাদের সব কিছু তো তার হাতে আস্তে আস্তে করে চলে যাচ্ছে, তাহলে ইলাল মাদিনাতি লা ইখরিজান্নাল আযযু মিনহাল আযাল্লা, ওই ঈমানদারদেরকে বিশ্বনবী সহ তার উম্মত তার সহচর সাহাবীরা যারা আল্লাহকে একত্ববাদের স্বীকৃতি দিয়েছে, মদিনা মুনাওয়ারাকে ইসলামিক রাষ্ট্র হিসাবে গঠন করতে চায়, ওদেরকে বেজ্জতি করে এই মদিনার শহর থেকে জনপদ থেকে তাড়িয়ে দিব। যুলকান নাউযু বিল্লাহ। ঠিক আপনারা আমার দেশে সেই মুনাফিকির বেশে অনেক নাস্তিক আছে যারা এই দেশ থেকে আলেম ওলামাদেরকে উৎখাত করতে চায়, জোরে বলেন আছে না নেই? কওমি মাদ্রাসাকে তারা ভালোবাসে না, এটা তাদের সহ্য হয় না, কোরআনের চর্চাকে তারা মেনে নিতে পারে না। যারা অনেক সময় এই দেশের মধ্যে একটু পাওয়ার পেয়ে যায়, চেয়ার পেয়ে যায়, বলে যে ব্যাঙের ছাতার মতো এই দেশের মধ্যে কওমি মাদ্রাসা উঠেছে, কথা কন না? এরকম নাস্তিক এই দেশে আছে না নাই? কথা বলেন আছে না নাই? আবার দেখা যায় কিছু আলেমদেরকে টোপ দিয়ে টুপি মাথায় দিয়ে তাদের সামনে এসে ভাষণ দেয়, তার মানে মানুষকে বুঝতে হবে যে মানুষগুলো মাদ্রাসার বিরোধিতা করতে পারে তারা বিরোধিতা করে কার? জোরে বলেন কার? সেই আল্লাহ পাকের বিরোধিতা তারা করে। তারা চিন্তা করে আলেমদেরকে যদি এই দেশ থেকে তাড়াতে হয় তাহলে মাদ্রাসাগুলো ভেঙে দিতে হবে, মসজিদগুলোকে তারা ভেঙে দিতে চায়। আজানের আওয়াজ তাদের কাছে ভালো লাগে না, মসজিদ আর মন্দিরকে তারা মিলিয়ে ফেলতে চায়। জোরে কর না আউযু বিল্লাহ। এই যে কিছুদিন আগে একটাই হলো, যখন আল্লাহর কোরআনের বাহকেরা আল্লাহর কোরআনের দাবি নিয়ে মূর্তিগুলো সরিয়ে ফেলার জন্য এই দেশের মধ্যে আন্দোলন করলো, এই সুফিয়া কামাল নাম করে সেই সে বলল যে তাহলে তো মসজিদগুলো ভাঙতে হবে। জোরে কর না নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা তাকে পাগল সাজিয়ে তার মেয়ে স্ট্যাটাস দিল যে আমার মেয়ে মা পাগল হয়ে গেছে, কিন্তু তার ব্যাপারে কিছু আলেম কথা বলার পরও আর কিছু আলেম সেখানে নিষ্ঠুপ ছিল, আজকে সেই শ্রেণীর আলেমগুলোকে টপ দিয়ে সেই মুনাফিকরা আবার তারা তাদেরকে ভালোবেসে টপ দিয়ে আজকে তাদের কব্জায় নেয়ার জন্য ব্যাকুল হয়ে আছে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা উদ্দেশ্য একটাই, যদি আলেম শূন্য এই সমাজ করা যায়, মাদ্রাসা শূন্য এই জাতিকে করা যায়, তাহলে জাতিকে যেমন খুশি তেমন ব্যবহার করা যাবে, কথা বলেন ঠিক কিনা? আজকে যারাই হক কথা বলে তাদের বিরোধিত করা হয়। আল্লাহ পাক বলতেছে নবীরে, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালির রাসূলিহ, আসমান এবং জমিনের মধ্যে যত সম্মান রয়েছে সমস্ত সম্মানের মালিকানা একমাত্র কার হাতে? দ্বিতীয় নাম্বার নবী আপনার জন্য সেই সম্মান, ওয়ালিল মুমিনিন, আর তিন নাম্বারে হলো সেই সম্মানের অধিকারী হবে তারা আপনার এতেবা এবং অনুসরণ করবে যারা, তার মানে বোঝা গেল এই জাতির শ্রেষ্ঠ সন্তান হলো নবীর শ্রেষ্ঠ উম্মাত, যারা এই জাতির আলেম ওলামা যারা তাদের জন্য সর্বোচ্চ সম্মানের ঘোষণা দিয়েছেন কে? জোরে বলেন না কে? আল্লাহ বলতেছে এক নম্বর সম্মানের অধিকারী, সর্বোচ্চ সম্মানের মালিকানা আমার, দুই নম্বরে আমার নবীর, তিন নম্বরে ওয়ালিল মুমিনিন, আমার নবীকে যারা ইত্তেবা করবে। কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমার রাসূলের ইত্তেবা অনুসরণ অনুকরণ সুন্নাত যারা মেনে নিবে তাদের জন্যই কেবল সম্মান থাকবে, বাকি অন্য কারোর জন্য সম্মান থাকবে? আল্লাহ পাক বলতেছে ওয়ালাকিনাল মুনাফিকিনা লা ইয়ালামুন, নবী আমার কিন্তু মুনাফিকরা
এই যে আমার পক্ষ থেকে সম্মান আমার নবীর জন্য, আমার পক্ষ থেকে সম্মান নবীকে অনুসরণকারী মানুষের জন্য। মুনাফিকরা এই জিনিসটা উপলব্ধি করতে পারে না, জোরে বলেন ঠিক কিনা? ওরা মনে করে চেয়ার পেয়েছি তো আমাদের সম্মান এসে গেছে, টাকার মালিক হয়েছি তো সম্মানের মালিক হয়েছি। কিন্তু আমার ভাইয়েরা ভালো করে বুঝতে হবে একটা জিনিস, আপনারা খেয়াল করেন, কোন সরকারি চাকরিজীবী ব্যক্তি যদি তার পদোন্নতিতে বড় হয় তারে কিন্তু সেলুট দেয়া বেড়ে যায়, কথা বলেন ঠিক কিনা? চাকরি যখন চলে যায় তার জন্য কোন সেলুট নাই, কথা কেন ভুল বললে? ঠিক বলি? ঠিক বলি। কিন্তু একজন আলেম মুরব্বী থেকে আরো মুরব্বীতে উপনীত হয়, বয়স যত বেড়ে যায় আল্লাহর পক্ষ থেকে এই মানুষটার সম্মান দিন দিন বেড়েই যায়। কারণ মানুষ ইজ্জত করে দুইটা কারণে, কয়টা কারণে? একটা হলো হৃদয়ের ভালোবাসা মহাব্বত, এজন্য তাকে সেলুট দেয় সালাম দেয়। আর একটা হলো ভয়ে, আর একটা কিসে? জোরে বলেন কিসে? এই জন্য পুলিশদের সালামের স্টাইল কিন্তু আপনার আমার মতো আসসালামু আলাইকুম না, এখানে কপালে একটু সালাম দেয় আর লাঠি পা দিয়ে একটা গুতা দেয়, দেয় না? কথা কন না? তার মানে কি, যতক্ষণ চেয়ারে আছো ততক্ষণ এই সেলুট, আর চেয়ার থেকে নামবা তো বুটের তলের সেলুট, কথা কন না আপনারা? কথা বলে ঠিক কিনা? আল্লাহ পাক এই জন্য বলছে ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, মুনাফিকি যারা করবা তারা এটা বুঝতে পারবা না। কিন্তু যখন তোমাদের ক্ষমতা চলে যাবে, টাকা চলে যাবে, সম্মান চলে যাবে, তোমার পাওয়ার কমে যাবে, তখন আর তোমার সম্মান থাকবে না, সম্মান তোমাদের করবে না। আর মুমিনরা ছোট হোক বড় হোক, বয়স্ক হোক আর জোয়ান হোক, সর্ব অবস্থায় তাদের জন্য সম্মান রেখে দিয়েছেন কে? আমার প্রিয় ভাইরা, এবার আল্লাহ পাক কি বলতেছে খেয়াল করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, বলেন যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, একেছি সে ফুল মরা, একেছি সে ফুল মরা মনেরি কাবাই, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, জোরে বলেন ঠিক কিনা? হাবিবে খুদা তিনি নবী কামলিওয়ালা, তাহারি সুয়াতি আজি দুনিয়া উজালা, তাহারি বিরহে দু চোখ, তাহারি বিরহে দু চোখ অশ্রু ঝরায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, আমিন বলেন। আমার ভাইয়েরা আল্লাহ পাক বলতেছে মুমিনেরা উপর থেকে ওই মুনাফিকদের অবস্থা থেকে তোমরা শিক্ষা নিয়ে নাও। আল্লাহ পাক মুমিনদের উদ্দেশ্যে বললেন যারা ঈমান এনেছো, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, আল্লাহ পাকের যে জিকির তোমাদের জন্য দেওয়া হয়েছে, নামাজটাও কার জিকির? কথা কর না, কোরআন শুনতেছেন এটা কার জিকির? আমরা যে লা ইলাহা ইল্লাল্লাহ বলি এটাও কার জিকির? সর্ব অবস্থায় আল্লাহকে হাজির নাজির জানাটাও কার জিকির? ওয়াকিমিস সালাত আলি যিকরি, সর্বোত্তম এবং শ্রেষ্ঠ জিকির হলো নামাজ। বরকান আল্লাহু আকবার। আল্লাহ বলতেছে ও মুমিনেরা তোমাদের টাকা, তোমাদের বাড়ি গাড়ি, সন্তান সন্ততি, এগুলো যেন আল্লাহর জিকির থেকে তোমাদেরকে গাফেল না করে ফেলে। কারণ আল্লাহ পাক জানে
মানুষ যখন অর্থশীল হয়ে যায়, সেটা সন্তানের দিক দিয়ে হোক আর সম্পদের দিক দিয়ে হোক, পাওয়ারফুল হয়ে যায়, তখন আল্লাহকে আগের থেকে অনেকটাই ভুলে যায়। এই রকম লোক আমাদের সমাজে বেশি না কম? জোর কর না, বেশি না কম? আল্লাহ পাক এই জন্য বলছে, আমার ভাইরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ, তোমরা যারা ঈমান এনেছো নতুন করে ঈমানকে নবায়ন করো, নতুন করে আবার ঈমান আনো। কথার মধ্যে কিন্তু আছে না নাই? কথা কন না, ঈমানদারকে আবার বলতেছে আবার ঈমানকে তোমরা নবায়ন করো। কেন? ছেলে মাদ্রাসায় পড়ে, স্কুলে পড়ে, প্রায় মাদ্রাসা কামাই করে, প্রধান শিক্ষক বলে এই ছেলে মাদ্রাসা কামাই করো না, বেশি যদি মাদ্রাসা স্কুল কলেজ বাদ দাও তাহলে ছাত্রত্ব আর থাকবে। আমরা আজকে ইসলাম নিয়েছি নামাজের মধ্যে, আজকে ইসলামকে নিয়ে গেছি হজের মধ্যে, যাকাতের মধ্যে, ইসলামকে বাদ দিয়েছি জিহাদের মধ্যে। কথা কন না, কথা বলেন ঠিক কিনা? সুদকে আজকে মানুষ হালাল ব্যবসা হিসেবে চালিয়ে দিচ্ছে, নামাজ পড়ে মসজিদে, ব্যাংকে টাকা রাখা আছে 10 লাখ, সুদে আসে প্রত্যেক মাসে 2,000, 3,000, 10,000, 5,000, চক্রবৃদ্ধি আকারে সুদ খাওয়া হাজি পাজি গাজি, এইগুলো দু একটা এই এলাকায় আছে না নাই? কথা কন না আপনারা, এগুলো হলো মুখে মধু আর অন্তরে বিষ। তাকওয়াটা কোথায় বলেন? আল্লাহর নবী বলতেছে তাকওয়া হা হুনা, এভাবে করে তিনবার ইঙ্গিত করে কলিজার দিকে ইঙ্গিত করলেন। কিন্তু আজকে দেখা যায় আমার যত বড় দাড়ি, যত বড় পাগড়ি, যত বড় রুমাল, যত আবাকাবা দেখা যায়, ওই মানুষটাকে মানুষ তত বড় তাকওয়াবান মনে করে। কথা কন ঠিক কিনা? কিন্তু এই মানুষগুলোর অবস্থা এমন, বড় বড় সরকারি চাকরি তিনি করেছেন, এক একটা সাইনে 10-20 হাজার টাকা তিনি সাইন করার জন্য ঘুষ নিয়েছেন, আছে না নাই? জীবনে চাকরিগুলোর ক্ষেত্রে লক্ষ কোটি কোটি টাকা মেরে আজকে হজ করে এসে মসজিদ থেকে বের হতেই চায় না। আমার ভাইয়েরা, এই সমস্ত মানুষগুলো সম্পর্কে আল্লাহ বলতেছে, শোনো, লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমাদের এই যে মালগুলো দিলাম, ওয়া আওলাদুকুম, সন্তানাদি দিলাম, এইগুলো যেন আল্লাহ থেকে তোমাদেরকে ভুলিয়ে না দেয়। এরা চিন্তা করে এটা আমার কাজ, অফিসে তো আমার আল্লাহ দেখে না? না দেখে। কথা কন, ঘুষে টাকা লাগায়, সুদে টাকা লাগায়, এগুলো তো আমার আল্লাহ বুঝে না? না বুঝে। আমার ভাইয়েরা, কুকুরকে দেখবেন মুখ দিয়ে পায়খানা খায়, কি খায়? মুখ দিয়ে পায়খানা খায়, আর প্রস্রাব যখন করে ঠ্যাং ঝেড়ে সেটাকে পবিত্র করার চেষ্টা করে। কথা কন, দেখেন না আপনারা, মুখ দিয়ে কি খায়? পায়খানা খায়, আর প্রস্রাব করার সময় ঠ্যাংটা উঁচু করে, যাতে করে শরীরে পায়খানা মানে প্রস্রাব না লাগে। আজকে আমাদের সমাজে এমন অনেক মানুষ রয়েছে যাদের ব্যবসার মধ্যে হারাম আর হারাম, চাকরির মধ্যে তারা হারাম আর হারাম খায়, মুখ দিয়ে তারা হারাম, আর পায়খানো যেমন হারাম, সুদটাকেও তেরম হারাম করেছেন কে? কথা কন না আপনারা, ঘুষকেও সেভাবে হারাম করেছেন কে? তারা অফিস থেকে সুদ আর ঘুষ এরকম করে খায়, আর মানুষের সামনে পাগড়ি টুপি দাড়িতে জুব্বায় মসজিদে মিসওয়াকে সুন্দর আতরে তারা ওই কুকুরের মতো করে মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানায়া উৎসাব থেকে সমাজ থেকে নিজেরা পবিত্র থাকার চেষ্টা করে। এদের সংখ্যাই বর্তমানে বেশি, তাতে আপনারা আমার কথাই খুশি বা না খুশি আমার কিছু যায় আসে না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ বলতেছে খবরদার, ওয়ামান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, এই সমস্ত বিষয়গুলোকে যারা ছাড়তে পারবে না, এই সমস্ত বিষয় থেকে যারা বাঁচতে পারবে না, ওই মানুষগুলোকে ক্ষতিগ্রস্ততার মধ্যে নিমজ্জিত হতে হবে, এবং তারাই ক্ষতিগ্রস্ত। এই কথাটা কার? জোরে বলেন কার? এই জন্য আমার ভাইয়েরা, ইসলামকে শুধু মসজিদে মানবেন না, সমাজেও মানবেন। ও নামাজি কুরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? কথা বলেন ঠিক না বে ঠিক? আজকে মানুষ শুধু ইসলামকে
তার পোশাক আশাকে মসজিদ আর মাদ্রাসার মধ্যে ঢুকিয়ে দিয়েছে, অথচ ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। তার সারাটা জীবনের পুঙ্খানুপুঙ্খানু প্রত্যেকটা জায়গায় ইসলামের অবদান আছে না নেই? মাঠে ইসলাম, চাকরিতে ইসলাম, ঘরে ইসলাম, স্ত্রীর সাথে ইসলাম, সন্তান আদি মানুষ করার ক্ষেত্রে ইসলাম। আপনি চাকরি করবেন, ব্যবসা বাণিজ্য যাই করবেন না কেন, এমনকি মানুষের সাথে কথা বলার সময় ইসলামের সেইখানে দিক নির্দেশনা আছে না? হুজুর কথা বললেন যে অনেক ইবাদতই আপনি কিন্তু অহংকারী, মানুষের সাথে কথা বলার সময় আপনার আচরণ সুন্দর হয় না, আপনার ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য? অথচ আল্লাহ বলছে, কোরআন থেকে বলছি, ও কুল্লাহুম কওলাল লাইনা, নবীরে ভালো কথা বলাটাও আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার জন্য সওয়াব, ভালো কথা বলাটাও আমল। জোরে কর না, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর কোরআনের বাকিরা গভীর রাতে আপনারা বসে আছেন, আল্লাহ পাক বলতেছে এই জন্য, وانفقوا مما رزقناكم من قبل ان ياتي احدكم الموت। জোরে বলেন আল্লাহু আকবার। আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য যে রিজিক দেওয়া হয়েছে, এই রিজিক দিয়েছেন কে? জোরে কর না, কে? এটা বলতে কষ্ট হচ্ছে আপনাদের? ভাইয়ারা, একটা মানুষের শরীরে প্রায় 2.5 কোটি টাকার সম্পদ দিয়ে রেখেছেন কে? ভাল, চোখ, দাঁত, এরপরে অন্যান্য যে অঙ্গগুলো রয়েছে আমাদের শরীরে, এগুলো আজকে ডাক্তারেরা হিসাব করেছে, একটা মানুষের এগুলো যদি খুলে খুলে বিক্রি করা হয় তাহলে তার শরীরে দেওয়াই সম্পদের মান হবে 2.5 কোটি টাকা। কত টাকা? অথচ এই সম্পদ আপনি আমি চেয়েছি না, আল্লাহ পাক এমনিতেই দিয়েছে। কথা কন না, আজকে একটা মানুষের টাকা কম, মনটা খারাপ, অথচ আপনি যদি খেয়াল করেন, যার একটা হাত নেই কিন্তু 1 কোটি টাকা আছে, ওর থেকে আল্লাহ আপনাকে ভালো রেখেছে না খারাপ রেখেছে? যেই লোকটার জবান নেই, মেল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি রয়েছে, আল্লাহ পাক আপনাকে জবান দিয়েছে, 1000 কোটি টাকা দিয়েও কি ওই জবানকে ফিরিয়ে আনা সম্ভব? একটা দাঁত পড়ে গেল, সেটা 1 কোটি টাকার বিনিময়ে ওই জিনিসটা কোনো মানুষ আবার আল্লাহর দেওয়া দাঁতের মতো ফিরিয়ে দিতে সক্ষম? আল্লাহ পাক এই জন্য বলতেছে, মরে তো যাবাই, দুনিয়ার থেকে বিদায় তোমাদের হতে হবে, আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের এই মৃত্যুর আগে আগে আমি আল্লাহ পাক, তোমরা যারা মৃত্যুর পরে আফসোস করবে, আহারে আমাদের টাকা, আমাদের পয়সা, আমাদের সম্পদ কেন কোরআনের জন্য, ইসলামের জন্য ব্যয় করলাম না? এই জন্য মুমিনেরা, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যুর পূর্বক্ষণে আমার কোরআনের জন্য, দিনের জন্য, ইসলামের জন্য তোমাদের ব্যয় করতে হবে কথা টাকা। আমার ভাইরা, আল্লাহর নবী, বিশ্ব নবী, সাইয়েদুল মুরসালিন, সাহাবীদেরকে মাঝে মধ্যেই ডাকতেন, ইসলামের চরম এবং পরম সময় তিনি তাদেরকে ডেকে ডেকে বলতেন, বিশেষ করে তাবুকের যুদ্ধের কথাটা না বললেই নয়, আল্লাহর নবী সাহাবীদেরকে একত্রিত করলেন, যে সময় খেজুর কাটার মৌসুম, গম ঘরে তোলার মৌসুম, যুদ্ধ শুরু হয়ে যাবে এই গরমের সময়, আল্লাহ নবী বললেন, রোমের বিরুদ্ধে তারা বিশাল বাহিনী দিয়ে এই মদিনাকে আক্রমণে আক্রান্ত করতে চায়, তোমরা তোমাদের সম্পদ দিয়ে ইসলামকে সাহায্য করো, কারণ ইসলামকে যারা সাহায্য করবে তাদের সাহায্যকারী কে হবে? আর জোরে বলেন, কে হয়ে যাবে? আল্লাহ নবীর এই কথা শুনে সাহাবীরা দান করার প্রতিযোগিতায় লেগে গেলেন, কে কত বেশি আল্লাহর জন্য দান করতে পারে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন দৌড় যে বাড়ির মধ্যে যে তার জীবনের যত অর্জিত সম্পদ ছিল সমস্ত হযরত ওমর ইবনুল খাত্তাব সমস্ত সম্পদের অর্ধেক আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইসলামের জন্য, কোরআনের জন্য আমি জীবনের সব সম্পদের অর্ধেকটাই দান করে দিলাম। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে বললেন,
আমার, এক না দুই না দশ হাজার সাহাবী, জোরে বলেন কতগুলো, দশ হাজার সেনা নিয়ে আপনি যুদ্ধে যাবেন, তাদের জন্য যুদ্ধের বাহন এবং খানা দানার যত প্রয়োজন রয়েছে, আমি আল্লাহর খুশির জন্য এই দশ হাজার মধ্যে মুজাহিদদের খাবারের ব্যবস্থা, বাহনের ব্যবস্থা, যাতায়াতের ব্যবস্থা আমি একাই দান করে দিলাম। আল্লাহর প্রিয় বান্দা হযরত আবু বকর দৌড় দিয়ে বাড়ি চলে গেছে, যাওয়ার পরে যিনি জীবনে ইসলামের জন্য এত বেশি কষ্ট করেছে, আল্লাহর নবী তাকে বলেছিল, আরে আবু বকর, তোমাকে কোরআনের জন্য হয়তোবা আমার সাথে মক্কা থেকে মদিনায় যেতে হতে পারে। তিনি তখন সম্পদের মালিক ছিলেন, তিনি তখন কোটি কোটি টাকা তার হস্তগত ছিল, ব্যবসায়ী ছিলেন, তিনি নিজের জন্য একটা উট কিনলেন, আল্লাহর নবীর জন্য একটা উট কিনে রাখলেন। আল্লাহু আকবার বলেন, রাতের আধারে মুসলমান খেয়াল করো, তিনি তার সম্পদ থেকে কিছু সম্পদ একটা টুপলাই করে ব্যাগে করে কিছু কাপড় চোপড় নিয়ে আল্লাহর নবীর জন্য এক না দুই না প্রায় ছয় মাস অব্দি অপেক্ষা করতে লাগলেন। সুবহানাল্লাহ, বলবেন না রসূলের মহব্বত কেমন হওয়া দরকার, সেই রসূলের ইজ্জত সম্মান আজকে কেমন করে আমাদের আদায় করা উচিত, এই হযরত আবু বকরের জীবনী থেকে নিয়ে যাবেন আলোচনা। আমি শেষ করে দিব, মুসলমান আল্লাহর নবীকে বারবার এসে আবু বকর বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষেরা হিজরত করছে দিনের জন্য, আমাকে যদি আপনি অনুমতি দেন আমিও ইসলামের জন্য হিজরত করে কোরআনের জন্যই দেশ ত্যাগ করব। আল্লাহ আকবার বলেন, আমার ভাইয়েরা, এই এলাকার মানুষগুলো বুঝবেন না, আমার দেশের মধ্যে কোরআনের জন্য এখন অনেক মানুষ ঘর ছাড়া দেশ ছাড়া, এই কথাগুলো ইসলামের হক কথাগুলো বলার জন্য আজকে তাদেরকে জেলে বন্দি হতে হয়েছে, আছে না না? এমন করে যদি কালেমা আপনি আমিও পড়ি, কোরআনের তাফসীর যদি আপনি আমিও শুনি, তাহলে আমাদের উপরেও মিথ্যা মামলা আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? যারা মিথ্যা মামলা দেয় ওরা হলো আবু জাহেলের গোষ্ঠী, ওরা কি, আর যারা মিথ্যা মামলা খায় ওরা হলো বিশ্ব নবীর অনুসারী। আল্লাহর নবী বলছে, যারা মিথ্যা মামলা দিবে, কেউ যদি কাউকে মিথ্যা মামলা দেয় যে মিথ্যা মামলা খাবে, ওর জীবনের যত গুণা আছে মিথ্যা মামলাকারীর ঘাড়ে আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ, বলবেন না? তাহলে মিথ্যা মামলা দেওয়া ভালো না খাওয়া ভালো? জোরে কর না কি ভালো? মিথ্যা মামলা আজকে সারাটা দেশে জর্জরিত, মিথ্যা সাক্ষী আজকে সারাটা দেশে জর্জরিত, অনেক প্রশাসন চোর ডাকা চোখে দেখে না, হক কথা বললে আর তাদেরকে ছাড় দেয় না, কথা কন ঠিক কই না ভুল কই? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে এভাবে করে কথা বলছেন, আল্লাহর নবী বললেন, আবু বকর একটু দেরি করো, হয়তো আল্লাহ পাক তোমার উত্তম সফর সঙ্গীকে তোমার সাথে হিজরতে দিতে পারে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নু তখনো বুঝেন নাই, কিন্তু তিনি অপেক্ষা করছেন কবে আল্লাহর নবী আমাকে নির্দেশ দিবেন। তিনি কিছুদিন পরেই বুঝে গেলেন, এক এক করে যখন কোরআনের মানুষেরা নির্যাতন নিষ্পেষণ সহ্য করে মক্কা থেকে মদিনায় পাড়ি জমাচ্ছেন, থাকতে থাকতে তিনি আর আল্লাহর রসূলই যেন মদিনায় না, যে হার হযরত আলী ইবনু আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাকি রয়েছেন। তিনি আর বুঝতে বাকি রইল না, আল্লাহর নবী আমাকে বলেছে উত্তম সফর সঙ্গী আসমানের নিচে জমিনের উপরে, আল্লাহর নবীর থেকে উত্তম মানুষ আর কেউ নাই, তার মানে আমি আবু বকরের সাথে, আমি আবু বকর যেন রসূলের সফর সঙ্গী হয়ে যাব। তিনি রাতের আধারে হঠাৎ করে আল্লাহর নবী ঘর থেকে বের হলেন, মুসলমান খেয়াল করেন, আলোচনা আমি শেষ করে দিতেছি, আল্লাহর নবী কাবার প্রান্তে যায় কাবার চাবি রক্ষককে বললেন, আমার এই কাবার চাবিটা দাও, আমি দুরাকাত নামাজ আদায় করতে চাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহর নবীকে চাবি দেওয়া হলো না, কাবায় সেজদা দেওয়ার অনুমতি দেওয়া হলো না, আল্লাহ পাকের নবী কাবা থেকে বের হয়ে এই পাশে এসে যেখানে মাকামে ইব্রাহিম, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ইব্রাহিম খলিল রোডে
এগিয়ে এসে হুজরা মসজিদে দুরাকাত নামাজ পড়লেন। এই জন্য মুসলমানরা যখন ঘর থেকে কোন সফরে যাবে, নামাজ পড়ে গেলে সফরের নিরাপত্তা দিয়ে দিবেন কে? আমি সেই হুজরা মসজিদে নামাজ পড়েছি, তার পাশেই হজের মধ্যে অবস্থান করেছি মুসলমান। আল্লাহ নবী নামাজ আদায় করে হযরত আবু বকরের বাড়িতে যে গভীর রাতে আওয়াজ করলেন, আবু বকর একটা ডাক দেওয়ার সাথে সাথে, ও মুসলমান খেয়াল করো, কলিজাটা একটু আল্লাহর নবীর প্রেমে ভালোবাসার মধ্যে মুতাওয়াজ্জু করে দাও। নবীর জন্য যদি এই রবিউল আউয়াল মাসে দু ফোঁটা পানি কোন মানুষ ফেলতে পারো, আল্লাহর নবীর ভালোবাসায় জাহান্নাম তোমার জন্য চিরতরে হারাম করে দেওয়া হবে। আল্লাহর নবী ডাক দিলেন, আবু বকর কয়টা ডাক দিয়েছেন জোরে বলেন না কয়টা? সাথে সাথে ভিতর থেকে আওয়াজ আসলো, লাব্বাইক ওয়া সাআদাইক ইয়া রাসূলুল্লাহ। দরজাটা খুলে দেওয়া হলো, আল্লাহর নবী আশ্চর্যজনিত হয়ে গেলেন। গভীর রাতে আমি তোমাকে একটা ডাক দিলাম আবু বকর, তুমি সাথে সাথে দরজাটা খুলে দিলে, কারণটা কি? আজকে রাতে কি তুমি ঘুমাও নাই? হযরত আবু বকর চোখের কোণায় পানি এনে কেঁদে কেঁদে আল্লাহর নবীর দিকে তাকিয়ে খুশিতে যেন চোখ ফেটে পানি আসতেছে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, মনে পড়েনি আজ থেকে 6 মাস আগে আপনি আমাকে বলেছিলেন, ও আবু বকর হয়তো কোরআনের জন্য এই মক্কা ছেড়ে তোমাকে আমাকে মদিনায় পাড়ি জমাতে হতে পারে, আপনি আমাকে ডেট দেন নাই, আপনি আমাকে দিনখানের কথা উল্লেখ করেন নাই, কিন্তু নবী আমার আমি তো জানি না কবে আপনি আসবেন। সেই দিন থেকে আমি দুইটা উট কিনে, একটা আমার জন্য আর একটা আপনার জন্য আমি ব্যবস্থা করে রেখেছি। আমার সামান্য কিছু প্রয়োজনীয় জিনিস এই পুটলার মধ্যে দেখেন আমার কাঁধের মধ্যে রয়েছে। আমি বিছানায় পিঠ 6 মাস পর্যন্ত লাগাইনি, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার আশার প্রহর গুনছি কবে আপনি আসবেন। আল্লাহর নবী বুকে জড়িয়ে ধরলেন, রে আবু বকর তুমি 6টা মাস বিছানায় পিঠ লাগাও না, আমাকে তুমি এত ভালোবাসো, চলো আবু বকর কোরআনের জন্য পাড়ি জমাতে হবে। কিছুক্ষণ যাওয়ার পরে আমার ভাইয়েরা আগার সুর যেখানে আমার নবী 3 দিন 3 রাত অবস্থান করেছে, আমি গোলাগার জাফরি খোলা পদকে সেখানে আমি আরোহণ করেছি। প্রায় 2 থেকে 2.5 ঘন্টা যাবত কষ্ট করে করে উঠেছি প্রচন্ড রোদের মধ্যে, জুতা রাখি নাই সারাটা সৌদি আরবের মাটিতে কেঁদেছি। মানুষ যেই আল্লাহর নবীর স্মৃতিচারণ দেখতে সেই পাহাড়ে, এখন পাকিস্তানিরা অনেকটাই সেখানে সিঁড়ি মতো করে দিয়েছে, আমি সেই সিঁড়িতে না যে ডান বাম দিয়ে ওঠার চেষ্টা করেছি, এজন্যই কষ্ট করেছি যাতে করে আমার কষ্টটা হয়, আমার পা গুলো আঘাতে যদি বিক্ষত হয়ে যায় মনটাকে বুঝতে পারবো। যে রাতের আধারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের মুশরিকদের ভয়ে আমার নবীকে নিয়ে কত কষ্ট করেছে। কিছুক্ষণ যাওয়ার পরে তিনি সফর বিরত করে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, আবু বকর কেন দাঁড়ালে? তিনি বলতেছেন, নবী আমার আপনি তো ভালো করেই জানেন মক্কার মানুষেরা এত বেশি জ্ঞানী, আপনার আমার পদচিহ্ন দেখে তারা বলতে পারবে আমরা কোন দিকে যাচ্ছি। আবু বকর কি করা যায়? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আজকে আপনার জন্য ঘোড়া হয়ে যাব, আমি আপনার জন্য আজকে ঘোড়া সাজতে চাই, আপনি আমার পিঠের উপরে সওয়ার হয়ে যাবেন, কিছু পথ আগাবো, আমি হাত দিয়ে ডলে ডলে সেই জায়গাটা আমি মিটিয়ে দিব যাতে করে মুশরিকেরা আমাদের পিছু না নিতে পারে, আপনাকে না ধরা করতে পারে। ও মুসলমান, পাথরের দেশে কঠিন মরুর দেশে যে হাজী বাবার হজ করতে গিয়েছে, যেখানে একটা মিনিটও খালি পায়ে চলা যায় না, গুড়ি পাথর পায়ের মধ্যে যেন একেবারে সুজের মতো বিঁধে যায়, একটা মানুষ হাঁটু দিয়া একটা মানুষ কোলু দিয়া হাঁটবে আর একটা মানুষকে কাঁধের উপরে চড়াবে, এটা কঠিন কিনা বলে?
আল্লাহর নবীকে নিয়ে এভাবে করে আবু বকর কিছু পথ চলছে, হঠাৎ করে আবু বকর মাটির মধ্যে শুয়ে পড়লেন। আল্লাহর নবী তাড়াতাড়ি করে উঠে আবু বকরকে জড়িয়ে ধরলেন। আল্লাহর নবী খেয়াল করলেন আবু বকরের হাঁটু এবং তার কোনো দিয়ে ফিনকি দিয়ে রক্ত আসতেছে। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর নবী কেঁদে ফেললেন রে আবু বকর। কঠিন পাহাড়ের পদদেশে পাথরের দেশে ক্ষত বিক্ষত শরীর নিয়ে তুমি আমার এইভাবে বহন করতেছ, তোমার এত কষ্ট সহ্য করতে হচ্ছে, তুমি কেন আমাকে বলনি, কেন আমাকে পিঠ থেকে আগে নামিয়ে দাওনি? আবু বকর বলতেছে নবী আমার, আমি যদি আপনাকে বহন করার কষ্টে দুনিয়ার থেকে বিদায় হয়ে যেতাম, আমি আবু বকর নিজেকে ধন্য মনে করতাম। আমি আপনাকে এত ভালোবাসি, আমার শরীরের শক্তি শেষ না হওয়া পর্যন্ত আমি আপনাকে নামতে বলি না। আমার ভাইরা, সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? জোরে বলেন দরকার আছে না নাই? সে আবু বকর আল্লাহর নবীর কথা শুনে জোর দিয়ে ঘরে যে সামান্য কয়েকটা টাকা পানি খাওয়ার মশকটা রুটি বলার বেলুনটা নিয়ে দৌড় দিয়ে নবীর কাছে আসছে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে তিনি খুশি হয়েছেন, তিনি ভাবলেন আজকে আমি এত টাকার সম্পদ দিয়ে দিলাম, জীবনের অর্ধেক সম্পদ তাবুকের যুদ্ধের জন্য রসুলের কাছে আনলাম, কোনদিন আবু বকরকে আমি কোন ইবাদতে কোন আমলে হারাতে পারি নাই। আল্লাহু আকবার। আজকে মনে হয় আমি জিতে যাব, আজকে মনে হয় আবু বকরের থেকে আমার দানটা বেশি হয়ে যাবে। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন কে কি দান করেছে, এক একজন এক এক ভাবে বলছে, সব শেষে বলছে আবু বকর তুমি কি দিলে আর কি রেখে আসলে? আবু বকর বলতেছে নবী আল্লাহি আল্লাহর কসম আমার স্থাবর অস্থাবর সম্পত্তি বলতে যা আছে আমি আপনার সামনে এনে হাজির করে দিয়েছি, আমি আমার ঘরে আল্লাহ আর আল্লাহর রসুলকেই জিম্মাদারি দিয়েছি।